তো কিছুদিন ধরে আমি চশমা ব্যবহার করছি এবং কিছু মানুষের ফিডব্যাক হচ্ছে যে ভাই চশমাটা পছন্দ হয়নি, ভালো লাগেনি, আপনাকে মানায়নি, আপনাকে স্যুট করেনি, বদলা দেখি চেতে গিয়েছে। না, ব্যাপারটা এমন না যে আমি চেতে গেছি, বরং এই ফিডব্যাক দেন করবোটা কি, মানে ডিরেকশন কিংবা কোনো গাইডলাইন তো নাই। ঠিক এর অপোজিটে আরও কিছু মানুষের কমেন্ট দেখেন যে তারা সুন্দর মতো বলেছে যে ভাই আপনার স্কিন টোনের সাথে যায় না কিংবা আপনার চেহারা শেপের সাথে জিনিসটা যায় না, সো অ্যাটলিস্ট আমি ওই ফিডব্যাকটা কাজে লাগে আরও বেটার চশমা নিতে পারবো। ইট ওয়ার্কস। এখন দেখেন এই অপরচুনিটি আমরা অনেক জায়গায় ফিডব্যাকে মিস করি। আমরা যখন পরীক্ষা দিই আনসার ঠিক হইলে ঠিক, ভুল হইলে ভুল, বাট কী করলে আমি আর ভালো করতে পারতাম, আমি কেন ভুল করেছি, কী করলে আমি ভুলটা অ্যাভয়েড করতে পারতাম, কী করলে আমি টাইম মতো পরীক্ষা শেষ করতে পারতাম, এই কনভারসেশনগুলো হইলে না আমি আর ভালো করতে পারতাম, এটা হচ্ছে না। এই কারণে ভালো স্টুডেন্ট ভালো করেই যাচ্ছে আর খারাপ স্টুডেন্ট খারাপ করেই যাচ্ছে। ঠিক একইভাবে যখন রেজাল্ট খারাপ হয় বাসায় এসে বলে তো গ্রুপ স্টাডি করে কী লাভ হইলো, তুই পরীক্ষা খারাপ করলি কেন, এইভাবে আর কয়েকদিন চলবে, এত টাকা দিয়ে কোচিং করে কী লাভ, বাসায় বাসায় ছেলেটা হচ্ছে ভালো কেন করবো। বাট এই কনভারসেশনটা এমন হইতে পারতো যে তুমি কি কোনো মেন্টাল স্ট্রেসের মধ্যে ছিলে পরীক্ষা দেওয়ার সময়, স্কুলের কাছে বাসা নিলে কি হেল্প হবে, নেক্সট বার কী প্রিপারেশন নিলে আরো ভালো করা যাবে, তোমাকে কোনো সাবজেক্টে হেল্প দরকার, কোন সাবজেক্টে টিচার রাখলে আরো ভালো হয়, তাহলে অ্যাকচুয়ালি ইম্প্রুভ করার একটা স্কোপ থাকতো। দুইটাই কিন্তু ফিডব্যাক, বাট একটা মাত্র ফিডব্যাক মানুষের কাজে লাগবে। এটা অনেকটা এরকম যে আপনি কোনো একটা গর্তে পড়ে গেলেন এবং একজন এসে বলছে ভাই আপনি নিচে পড়ে গেছেন, অনেক উপকার হইলো ভাই, থ্যাংক ইউ, তো কোনো মই কিংবা কোনো দড়ি যদি দিতেন আর কি তার একটু হেল্প হইতো। এখন এটাও সত্য যে কিছু মানুষ জানেই না যে তাদের কোনো প্রবলেম আছে, সো তাদেরকে বললে অ্যাটলিস্ট তারা বুঝতে পারে যে তাদের কী প্রবলেম আছে, কিংবা কিছু মানুষ ডিফেন্সিভ হয়ে যায়, ব্রো তোমার ভিডিওগুলো অনেক বোরিং হয়। তো ফিডব্যাক নিয়ে ওভারঅল আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষকে ফিডব্যাক দেওয়ার সময় ভুল বের করার মাইন্ডসেটের চেয়ে সলিউশন বের করার মাইন্ডসেট অনেক বেশি হেল্পফুল। এটাই, দ্যাটস ইট আর কি।